হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 2x-y+5 ইজ ইকুয়াল টু জিরো এবং 5x+3y-4 = 0। সরলরেখা দুটি ছেদ বিন্দুগামী যে সরলরেখাটি x-3y+21 ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার উপরে লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তো এখানে প্রথমেই যে সরলরেখা দুটি দেওয়া আছে তার ছেদ বিন্দু আমাকে বের করতে হবে। তাহলে এখানে প্রদত্ত সরলরেখা 2x-y+5 ইজ ইকুয়াল টু জিরো, আরেকটি হচ্ছে 5x+3y-4 ইজ ইকুয়াল টু জিরো। এটি 1 নম্বর দিলাম, এটি 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বরকে আমি 3 দিয়ে গুণ করছি, 2 নম্বরকে আমি 1 দিয়ে গুণ করছি। কি পাচ্ছি দেখো, আমরা পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6-3y+15 ইকুয়াল টু জিরো, আর 1 দিয়ে গুণ করলে পাচ্ছি 5x+3y-4 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এলসিএম নিচ্ছি, এখানে দেখো ক্যান্সেল করে গেল, তাহলে 11x+11 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে x এর মান পেয়ে গেলাম -1। এবার 1 নম্বরে যদি আমি x এর মান বসাই, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2x-1-y+5 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে y এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, -2+5, তার মানে 3। তাহলে নির্ণয় ছেদ বিন্দু হচ্ছে -1,3। এখন প্রথমেই হচ্ছে দেখো, এখানে বলেছে x-3y+21 ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার উপরে লম্ব। তাহলে x-3y+21 ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব সরলরেখা আমাকে বের করতে হবে। এখন আমি জানি যে ax+by ইজ ইকুয়াল টু কে, এই সরলরেখার লম্ব সরলরেখা হয় bx-ay ইজ ইকুয়াল টু k1। তাহলে এখান থেকে আমি যদি এই সরলরেখার লম্ব সরলরেখা বের করতে চাই, তাহলে হয়ে যাচ্ছে দেখো এখানে b কত, -3। তাহলে bx মানে কত, -3x-ay, ay মানে কত, -a মানে এখানে 1। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারছি হচ্ছে কত, এটা 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 1 × y, তার মানে কত, 1 × ay মানে হচ্ছে শুধু y। তাহলে এখান থেকে এটা ইজ ইকুয়াল টু কত, k। এখন এই সরলরেখাটি কত বিন্দুগামী, -1,3 বিন্দুগামী। তাহলে বসালে আমি পাচ্ছি কত, -3 × -1 - 3 ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি -3 - 3 - 3 + 3, তার মানে কে ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ হচ্ছে -3x-3x-y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি দেখো -3x-y ইজ ইকুয়াল টু 0। সাজিয়ে লিখলে পাচ্ছি 3x+y ইজ ইকুয়াল টু 0। এটি হয়ে গেল আমার নির্ণেয় সরলরেখার সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।